সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারলহাট, আজকে কাহারলহাট থেকে আমরা দেখছি সাইওয়াল জাতের সার কেমন দামে ক্রয় করলেন। আজকে আমাদের নারায়ণগঞ্জ থেকে এসেছেন, আমি গতকালকে আমবাড়িহাটে কিছু গরু কিনেছেন, আজকে কিন্তু এই হাটে গরু সংগ্রহ করলেন। সাহেব আলী ভাই ওনাকে সহযোগিতা করলো। গতকালকে কিন্তু সাহেব আলী ভাইয়ের কাছ থেকে 6টি গরু 1 লাটে কিনে ক্রয় করেছিলেন, আজকে 1টি ক্রয় করলেন, আমরা দেখি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তো আজকে কটা সংগ্রহ করলেন? 5টা। আজকে 5টা, গতকালকে তো মনে হয় আমবাড়িতে নিয়েছিলেন 6টা? 7টা। 7টা, পরে আরও নিয়েছিলেন? হ্যাঁ, 7টা। আজকে নিলেন 5টা, 12টা। আরও কি নেবেন? আছে কি বাজারে কি গরু আছে? দামটা একটু বেশি মনে হচ্ছে। দর্শক, গরু আছে কিন্তু দাম বেশি মনে হচ্ছে ওনার কাছে, যার জন্য কিন্তু উনি খুব ধীর মস্তিষ্কেই গরুগুলি সংগ্রহ করছেন। আলী ভাই আপনি একটু আগে আসেন। আলী ভাই, আপনার কাছ থেকে তো নিছে কালকে গতকালকে গরু? 6টা নিছে। সব আপনার বাসায় আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আজকে কয়টা? 5টা নিয়েছেন, আরও কি নেবেন ভাইকে? নিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে 6 গরু ছাড়া তো নিবেন? দিবেন? আপনি দিবেনও না? চাইলেও দিবেন না। আজকে যে গরুগুলো কিনলেন, গতকালকে বাজার, আজকের বাজারের মধ্যে কতটুকু ডিস্টেন্স, কিরকম ডিস্টেন্স আছে? এখানে কালোটা বেশি, কাল সুন্দর গরুটা কম। আচ্ছা আচ্ছা, তো ভাইটা তো গতকালকে থেকে আমরা দেখছি আসে আপনার সঙ্গে, কি আমবাড়িতে আছে না দিনাজপুরে আছে? দিনাজপুরে। তো আজকে যে গরুগুলো কিনলেন ভাই, একটু আমাদেরকে বলেন এটা কেমন, কেমন মানসম্মত কিনা? হ্যাঁ, মানসম্মত আছে গরু, মানসম্মত গরু। আর সাহেব আলী ভাইয়ের কালেকশন কেমন মনে হয় আপনার কাছে? দর্শক শুনলেন, নাম তো আছে, নাম ভালো আছে। তো এইটা কত নিলেন ভাই? এইটা 160। দর্শক দেখি আমরা গরুটা, এটা 1,60,000 টাকায় সংগ্রহ করেছেন, দেখুন নাভি। যেরকম নাভি সেরকম পার্সেন্টেজ গোলার ঝুল। আলী ভাই, এটা ওজন কেমন হবে? আলী ভাই, 5.5 মন? 6 মন হবে না, 6 মন আসবে না। আমাদের দিকে 6 মন, ওদিকে 5.5 মন, ওজন কম হবে। দেখো দাঁতে গেছে না? দাঁতে গেছে, দাঁত হয়ে গিয়েছে দর্শক দেখুন। আচ্ছা, আর কোনটা কোনটা কিনে দিলেন দেখি? দেখি এখানেও দেখতে পাচ্ছি আরও একটি। এটাও সংগ্রহ করেছেন মোট, এটা ভাই এটা কত নিয়েছেন? 1.35। এটা কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত বয়স 1,35,000। দেখুন দর্শক, বেশ ওজনের কুরবানির টার্গেটের সাইওয়াল। আর মূলত কিন্তু উনি কুরবানিকে সামনে রেখেই এই সমস্ত সাইওয়াল সারগুলো সংগ্রহ করছেন ওনার খামারের জন্য। আমরা দেখি আরও, এই পাশে আরও একটি আছে কালো রঙের, এই কালোটাও হয়। এগুলো কিন্তু ক্রয় করতে সহযোগিতা করলেন আমাদের সকলের পরিচিত এবং গরুর জগতের একজন ফেমাস মানুষ সাহেব আলী ভাই, সংগ্রহ করে দিলেন। এটা কত নিলেন ভাই? 140। হ্যাঁ, 140, 1,40,000। দর্শক দেখুন, এটাও তো 2 দাঁত হয়ে গেছে না? দাঁতের সবগুলাই মোটামুটি দাঁতের, 1,40,000 টাকায় সংগ্রহ করেছেন। এটা ওজন কেমন হবে ভাই আপনার টার্গেট অনুযায়ী? কত? 6 মন হবে, 6 মন আসবে। আচ্ছা, আরও আছে না? আমরা দেখে দেখাই দর্শক আপনাদেরকে কী দামে সংগ্রহ করছেন উনি। আমরা এই পাশেও আরেকটি দেখছি, অনেক মানসম্মত কিন্তু, দেখুন দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন জাতের সাইওয়াল যেটাকে বলে। আর আলী ভাই কিন্তু সবসময় চেষ্টা করেন ভালো মানসম্মত গরু সংগ্রহ করে দেওয়ার। ভাইয়া, এটা কি 2 দাঁত? দাঁতের। এটা কত নিয়েছেন? 1.50। এটা ওজন? 6 মন হবে না? 6 মন বলছেন, 1.50। এবং শেষ আরেকটি আছে সংগ্রহ করেছেন আজকে, দেখুন দর্শক, এটাও 2 দাঁত। এটা কত নিলেন ভাই?
১৪০,০০০ টাকা। দর্শক, কি দামে সংগ্রহ করলেন আমরা দেখলাম, এগুলো কিন্তু সংগ্রহ করলেন আলী ভাইয়ের মাধ্যমে। আমরা আলী ভাইয়ের সঙ্গে আপনাদের নতুন করে পরিচয় তো করে দেওয়ার কিছু নেই, তবে আলী ভাইয়ের নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা যারা মানসম্মত গরু সংগ্রহ করতে চান আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। আলী ভাইয়ের বাসার থেকে, আমবাড়িহাট থেকে অথবা কারোলহাট থেকে। আলী ভাই আপনার নাম্বারটা বলে দেন, 017-3582-41-08। এটা আলী ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো, দর্শক আপনারা প্রয়োজনে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। তো আমরা দেখবো দর্শক বাজারে আরও এই সমস্ত কুরবানির টার্গেটের বড় বড় সাইওয়াল শালগুলো কী দামে কেনা বেচা চলছে, চলুন আমরা দেখি। দর্শক দেখছি এখানে আরো একটি সাইওয়াল জাতের শাল, দেখি কি দামে দাম চাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করি। কাছে ভাইটা এখন দাঁত হয়নি না, দাম কইতেছ না, মোড়ে পাঠাস, দাম বলতেছে না, ১ লাখ বলে। আপনি কত চাইছিলেন? ২০। ১২০ আর ১ লাখ চাচ্ছে বলতেছে, কি লস হচ্ছে না? দর্শক শুনলেন যে লস হচ্ছে ওনার। তো কত আশা করতেছেন, কত হলে ছাড়ে দিতে পারতেন? ১০ থেকে ১৫। দর্শক দেখুন, ১০ থেকে ১৫ হলে বিক্রি করতে পারবেন উনি সাইওয়াল জাতের এই শাড়টি আজকে কারোলহাটে। আমার নাম্বারটা দিয়ে দেন, আমরা দেখি দর্শক মানসম্মত বলেন। ০১৭৬ ধন্যবাদ। এখানে দেখছি একটি বেশ মানসম্মত সার গরু, দেখুন বড় সার, কুরবানির টার্গেটের সার, দেখুন দর্শক। বয়স কেমন ভাইটা? ২ দাঁত বয়স কত যাচ্ছেন এটা? ১৩৫। আর কত পর্যন্ত উঠলো? ১২ পর্যন্ত উঠছে না, ১১২ পর্যন্ত দাম উঠেছে। তো লাস্ট টার্গেট কত করছেন? ২০ হলে দিবেন, ১২০,০০০ টাকা হলে বিক্রি করবেন। ২ দাঁত বয়স সাইওয়াল জাতের এই শাঁকটি আজকে কারোলহাটে। আমরা আরেকটু দেখি এপাশে, দেখছি বেশ ওজনের, বেশ ওজন সম্পূর্ণ একটি শাল গরু। এটা কিন্তু সাইওয়ালের পার্সেন্টেজ কম, দেশালি বলবো আমরা এটাকে। এটা কয় দাঁত? ২ দাঁত দাম কত রাখছেন ভাই? ১৫। আর কত বলে? ১১৫ বলে না, ১১৫ দাম দিয়েছেন। এটা ওজন কেমন হবে ভাই? হ্যাঁ, ৪ মন। তো আপনার লাস্ট টার্গেট কত? লাস্ট টার্গেট কত, কত হলে ছাড়তেন? ১০৫। দর্শক, ১০৫,০০০ টাকা হলে বিক্রি করবেন সাইওয়াল জাতের এই শাঁকটি আজকে কারোলহাটে। তো দর্শক আমরা কারোলহাট থেকে বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।